আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ফিতনার এই সময়ে আমরা সাধারণত ঈমান বাঁচানোর কথা বলি, আমাদের আমল বাঁচানোর কথা বলি, কিন্তু এত কথার ভিড়ে অন্য একটি মূল্যবান বিষয় বাদ পড়ে যায়, আর তা হলো দৃষ্টিকে সামলে রাখা। অথচ দৃষ্টিকে সামলে রাখতে না পারাই অনেক বড় গুনাহের কাজ, তা আমরা চৈতন্য রাখি না। দৃষ্টি বা তাকানো, এটার প্রথম স্তর হচ্ছে মনের জগতে প্রবেশ করা। অর্থাৎ দৃষ্টিকে সামনে রাখতে পারলে মনের জগতে কোনো কলুষতা প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা মনকে কলুষতা থেকে মুক্ত রাখতে বহু পূর্বেই নির্দেশ দিয়েছেন পবিত্র কুরআনে। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র, নিশ্চয় আল্লাহ তাআলা অবহিত আছেন যা তারা করে। সূরা নূর 30 নম্বর আয়াত। খেয়াল করুন, প্রথমে বলা হয়েছে দৃষ্টিকে সামলে রাখতে এবং তারপর বলা হচ্ছে যৌনাঙ্গের হেফাজত করতে। তার মানে যৌন অপরাধগুলো সংগঠনের অন্যতম সহায়ক হচ্ছে এই দৃষ্টি। দৃষ্টির মাধ্যমে শয়তান এই চক্রান্ত ওয়াসওয়াসা করতে থাকে। তার প্রথম পদক্ষেপ এবং তীর হল এই দৃষ্টি। এজন্য বলা আছে দৃষ্টি হল ইবলিসের বিষাক্ত তীর সমূহের অন্যতম। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি হচ্ছে চোখের জেনা, প্রেমের কথা হচ্ছে জিহ্বার জেনা, এবং অন্তরে জেনা হচ্ছে তা ভোগ করার আকাঙ্ক্ষা, আর গুপ্ত স্থানে তা সত্য কিংবা মিথ্যায় পরিণত করে। আবু দাউদে 2152 নম্বর হাদিসে এসেছে। অর্থাৎ শুরুটা হয় দৃষ্টি দিয়ে আর শেষটা হয় যৌনাঙ্গের অপব্যবহারের মাধ্যমে। তাই অন্তরে পবিত্রতা বজায় রাখতে দৃষ্টির হেফাজতের কোনো বিকল্প নেই। কিন্তু প্রতিদিনকার জীবনে আমরা যদি রাস্তায়, শপিং মলে, নিউজে, যে কোনো জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দৃষ্টির হেফাজত পড়ে না। না চাইতেও অনেক সময় চোখ পড়ে যায় পর্দাহীন নারীর দিকে। বাঁচার উপায় কী? এখন এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? এই ব্যাপারে জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ কোনো নারীর দিকে দৃষ্টি চলে গেলে আমাদের করণীয় কী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি দৃষ্টি ফিরিয়ে নেবে। এই ব্যাপারে শুধু আদেশ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করে বলছেন, বারবার তাকাবে না, তোমার প্রথম দৃষ্টি বৈধ, যা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু পরের দৃষ্টি ক্ষমাযোগ্য নয়। তাই এত গেলেও দৃষ্টি হেফাজতের একটি দিক, যে দিকটা থেকে আমরা ওয়াসওয়াসা এবং যৌন অপরাধগুলো থেকে বেঁচে থাকতে পারি। তবে দৃষ্টি হেফাজতের সবচেয়ে বড় কল্যাণময় ব্যাপারটা হলো অন্যদিকে, সেটা হলো কোনো মুসলিম ব্যক্তি কোনো নারীর সৌন্দর্যের দিকে তাকালে এরপর সে তার দৃষ্টি নামিয়ে নিলে আল্লাহ তাআলা তার অন্তরে এবারে এমন সাদ দান করবে যা সে অনুভব করবে। সুবহানাল্লাহ, শুধু গুনাহ থেকে বেঁচে থাকাই নয়, বরং এবারে বন্দিগীতেও মনোযোগ বাড়ে, আপনি পাবেন তৃপ্তি। সমাজের জেনাবা বিচার, ধর্ষণ, সব কিছু সৃষ্টি হচ্ছে এই দৃষ্টি। এই জন্য অপরাধ আমার যত প্রতিষেধক হিসাবে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে চলব। আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।